আসছে বিস্তারিত খবরে। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করেও দালাল চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার রোগীর আত্মীয়। বহরমপুরে এক বেসরকারি নার্সিংহোমে গত রবিবার এক বিশিষ্ট শল্য চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় রানীনগরের বাসিন্দা শেখ জমুদ্দিনের। তবে রোগীর ছেলে জহিরুল ইসলামের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডেই অস্ত্রোপচার হলেও নার্সিংহোম থেকে ছাড়ার জন্য অতিরিক্ত আরও 20,000 টাকা দাবি করে ওই চিকিৎসকের দালালরা। রোগীকে নার্সিংহোম থেকে ছাড়তে চিকিৎসকের চেম্বারে গিয়ে গোপনে সেই টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। বহরমপুর থানায় অভিযোগ জানানো হলে ওই চিকিৎসকের চেম্বার থেকে দালাল চক্রের এক মহিলাকে আটক করে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমি কথা বলবো, আমি দুটো কথা জিজ্ঞেস করবো, অন্য কথা বলবো এখন না, সমাধান আছে বলবো। এই ডাক্তার কলকাতা থেকে আসে, রবিবারেই আসে, শনিবার রবিবার দুই বছর করে টাকা শেয়ার দিয়ে দেয়, টাকা শেয়ার দিয়ে চলে যায় আর ঠিকভাবে শেয়ার করে পরবর্তী স্টেজে। তো তোমরা এবার আমি শাকে বললাম, শেষ করুন 20,000 টাকা নেয়, আমি হাতে হাতে করে দেবো। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে 5,00,000 টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পেয়ে থাকে উপভোক্তারা। অথচ স্বাস্থ্যসাথী কার্ডেও দালাল চক্রের ফাঁদে পড়ে প্রতারণা শিকার হতে হচ্ছে রোগী ও রোগীর আত্মীয়দের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে। গত রবিবার বহরমপুরের ওই বেসরকারি নার্সিংহোমে এক বিশিষ্ট শল্য চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় রানীনগরের বাসিন্দা শেখ জমুদ্দিনের। তবে রোগীর ছেলে জাহিরুল ইসলামের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডেই অস্ত্রোপচার হলেও নার্সিংহোম থেকে ছাড়ার জন্য অতিরিক্ত আরও 20,000 টাকা দাবি করেন ওই চিকিৎসকের দালালরা। রোগীকে নার্সিংহোম থেকে ছাড়তে চিকিৎসকের চেম্বারে গিয়ে গোপনে সেই টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। চিকিৎসাধীন রোগীর ছেলে জাহিরুল ইসলাম বলেন, এই নার্সিংহোমে ভর্তি করার আগে ফোনে ফটিক নামে একজনের সঙ্গে কথা হয়েছিল, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হলেও পরে 20,000 টাকা দেওয়ার জন্য বলা হয়, কিন্তু সেই টাকা দিতে না পারায় নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। আমি বলছি যে স্যার আমার রোগী ছেড়ে দেন, আমি নিয়ে যাব, আমার আব্বার দুর্ভাগ্যের রক্ত লেগেছে, এখন ওরা বলছে ওখানে যাও না, সে চেম্বারে যাও। আমি কেন, যে টাকা লাগবে নাকি? তো না, টাকা লাগবে না, ডাকছে। তো এখানে আমি ফটিক আর জার্জিস আমি ফোন করি, তা আমি কী ব্যাপার, আমাকে ডাকছেন কেন, টাকা লাগবে নাকি? তো ফটিক আর জার্জিস বলছে আমাকে যে তুমি কি বোঝো না নাকি, তুমি পাগলা নাকি, যে কী জন্য ডাকছি, কেন 20,000 টাকা লাগবে তুমি জানো না? না স্যার, এখনও রুগী ছাড়েনি, টাকার সাথে কথা হয়নি তো আমার। নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে ওখানে স্যারের কাছে যাও, স্যার বললেই আমরা ছাড়িয়ে দেবো। আর এখানে ফটিক আর জারিস বলছে এখানে এসো, আমি স্যার ভয়ে এখানে আসিনি। নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো হলেও বিষয়টি এড়িয়ে যায়। নার্সিংহোমের ম্যানেজার বলেন, রোগীর আত্মীয়কে চিকিৎসক চেম্বারে গিয়ে দেখা করতে বলেছিলেন, কিন্তু তিনি দেখা করেননি। চিকিৎসক রিলিজ অর্ডার দিলে তবেই নার্সিংহোম থেকে রোগীকে ছেড়ে দেওয়া হবে। পেশেন্টের এখানে না ছাড়ার কোনো ব্যাপার নাই, আমরা পেশেন্টকে ভর্তি করার জন্য আছি এবং ঠিক টাইম মতো ছাড়ার জন্য আছি। ভর্তি করে ডাক্তারের নির্দেশ মতো এবং ছুটিও দেয় ঠিক একই সিস্টেমে ডাক্তারের মতো, কারণ আমরা কেউ মেডিকেল পার্সন নয়। আমরা কোনো পেশেন্টকে না আমরা অ্যাডমিট করতে পারি, না আমরা রিলিজ করতে পারি। তো ওনাকে যেটা বারবার বলা হচ্ছে যে ডক্টর নেফাউর রহমান ওনাকে ছাড়া হয়নি এখনও, ওনাকে চেম্বারে ডেকেছে এবং উনি দুদিন ধরে একই কথা ওনাকে বলা হচ্ছে যে আপনি চেম্বারে যান, উনি চেম্বারে কিছুতেই যাবেন না, উনি পেশেন্ট নিয়েও যাবেন না। বহরমপুর থানায় অভিযোগ জানানো হলে ওই চিকিৎসকের চেম্বার থেকে দালাল চক্রের এক মহিলাকে আটক করে পুলিশ। যদিও চিকিৎসকের টাকা নেওয়ার ব্যাপারে ওই মহিলা কিছুই জানেন না বলে জানান। ডিমান্ড করছে স্যার, স্যারই নেবে, হ্যাঁ স্যার, সরকারকে তো লাগে না, তারা মিট করছে, তারা জানে, আমি তো জানি না এই ব্যাপারটা। আপনি কেন গেছিলেন তাহলে মাল আনতে? আমি আনতে গেছিলাম না, আমি বলছি যে স্যার আমাকে ডাকলো, স্যারকে আমি বললাম, স্যার বলল যে তোমার দেশের লোক, তুমি দেখো ব্যাপারটা কি, এটা থানা পুলিশ করছে। আপনি স্যার কাজ করতেন থাকেন? না 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 না, আমি বলতে গেলাম যে দেখো আমার দেশের লোক, তুমি ঝামেলা করো না, যা যা বুঝেছেন আই তো তুমি যাও, গিয়ে তো ব্যাচার কথা বলে তুমি তোমার করে নাও, তোমরা এই কথাই বলছো, টাকাটা দিয়ে দেওয়ার কথা বলছো, না টাকা দেওয়ার কথা বলিনি স্যারের কাছে, চলো আমাকে টাকা নিতে বলছো, আমি তো নিয়ে দিতে থাকবো। এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের MSVP ডক্টর অমিয় কুমার বেরা বলেন, স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচারের জন্য টাকা দাবি করা হলে তা চরমতম অপরাধ, অভিযোগ জানানো হলে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। যদিও পরেও চিকিৎসক বলেন, স্বাস্থ্যসাথী কার্ডে মাত্র 13,000 টাকায় ইউরোলজির অস্ত্রোপচার করা সম্ভব না, বাইরে থেকে চিকিৎসক এনে অস্ত্রোপচার করা হয়েছে আর সেই কারণেই টাকা চাওয়া হয়েছিল। এটা চরমতম অন্যায়, এটা কোনো সুযোগ নেই,
স্বাস্থ্যসাথী কার্ডে বিনা পয়সায় করার কথা, সেটা বিনা পয়সাতেই করতে হবে, এটা তো কখনোই বরদাস্ত করা হবে না এবং এটা একটা অপরাধযোগ্য শাস্তি। এর জন্য ডিস্ট্রিক্ট স্বাস্থ্যসাথী কিয়স্কে অভিযোগ করলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিলে ডেফিনেটলি টাকা তো ফেরত পাবেই, তার ব্যবস্থা হবে। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233377।